আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছো আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আসলে নতুন রেসিপি না এটা রেসিপি পুরাতনই কিন্তু তার আগে ওয়েলকাম করে নিয়েছি আমার ভিউয়ার্সদেরকে তানজিলাস ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আজকের রেসিপি হচ্ছে কিভাবে সহজ পদ্ধতিতে বরইয়ের আচার তৈরি করা যায় সেটা এই যে দেখো আমি এখানে কতগুলো শুকনো বড়ই নিয়ে নিয়েছি এই শুকনো বড়িগুলো খাইতে আমার অনেক বেশি ভালো লাগে সো আমি কতক্ষণ বসে ফসে শুকনো বড়ি খাইলাম আমি হচ্ছে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে শুকনো বড়ই দিয়ে আচার তৈরি করা যায় খুব সহজভাবে এই শুকনো বড়িগুলো কালকেই ভিজানো ছিল আজকে সারা দিন আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিজায় রাখবো এখন তোমাদের দেখানোর জন্য আবারও ভিজায় রাখলাম আর আমারও খাইতে ইচ্ছা হইতেছিলো কারণ শুকনো বড়ি খাইতে আমার অনেক ভাল লাগে সেজন্য আমি বসে বসে কতক্ষণ খাইলাম ঘুম থেকে ওই সকাল সকাল তারপর দেখো সারা দিন পরে সন্ধ্যাবেলা আবারও আমি হচ্ছে যে এখানে গুড় নিয়ে নিচ্ছি যেহেতু সারাদিন বড়িগুলা ভিজানো ছিল আসলে বড়িগুলা ভিজানো ছিল বলতে বড়িগুলা কিন্তু আগের থেকে রাখতে হবে মানে যত বেশিক্ষণ সময় ধরে বড়িগুলা ভিজায় রাখবা তত বেশি ভালো হবে এখানে গুড় দিয়েই আজকে এই আচারটা তৈরি করব তো সেজন্য এখানে মিঠাই বা গুড় নিয়ে নিয়েছি আর এই মিঠাই বা গুড়টা খুব ভালোভাবে চুলার মধ্যে দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে বেশিক্ষণ না পাঁচ থেকে সাত মিনিটের মতো হইলেই হবে আর হচ্ছে খুব বেশি হাই হিটে এটা জাল করা যাবে না তাহলে কিন্তু মিঠাই বা গুড়টা পুড়ে যাবে সেজন্য লো মিডিয়ামে রেখে তারপর হচ্ছে জাল করতে হবে এইখানটাতে একটু ফলো করো কিন্তু বলক চলে এসেছে আর এখন যেটা করতে হবে বড়ইগুলো তুলে নিতে হবে। থেকে ভেজানো ছিল আর এটা কিন্তু নিয়েছি এই বড়ই গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আর একটু ঘন ঘনই নেড়ে নিতে হবে যেন পোড়া লেগে না যায় আমার ভিডিওগুলো তোমরা যদি একটু লক্ষ্য করো আমি খুব বেশি একটা স্কিপ করি না চেষ্টা করি স্কিপ না করে তোমাদেরকে ভালো ভালোভাবে দেখানোর জন্য যেন তোমাদের বুঝতে সুবিধা হয় কারো কোনো প্রবলেম না হয় সেই জন্য আহ কি সুন্দর গন্ধ আর এই মুহূর্তে আমি আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো দিয়ে দিবে যে যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব বা ফলো একটা কিছু করে দিলেই হবে আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ সব কিছুতেই খাবারের ব্যাপারে আর কি সব কিছুতেই লবণের প্রয়োজন হয় সো এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিয়েছি দেখো যখন তোমরা দেখবে যে বরই গুড়ের সাথে মিঠাইয়ের সাথে একটার পরিমাণের লেগে যায় ওই রকম টাইপের হয়েছে একটু আঙুল দিয়ে চেক করে নেবা আর ভিডিওর স্ক্রিনে দেখে তো বুঝতেই পারছো যখন দেখবা যে এরকম টাইপের একটু শুকায় গেছে বড়ই আর মিঠাই দুইটা লেগে লেগে গেছে আঠার মতো তখন বুঝে নিবা আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে তারপর যেটা তোমাদের করতে হবে এখানে কয়েকটা মরিচ নিয়ে নিতে হবে শুকনামরিচগুলো খুব ভালোভাবে টেলে নিতে হবে আমি আম্মু আসলে বলতেছিল যে পরে গুড়া করে দিবে কিন্তু আমি বলতেছিলাম যে একটু ভেঙে দিলেই ভালো হয় কিন্তু আসলে আমি বুঝতে পারিনি কাশি উঠে গেছিল একদম যাই হোক তারপর কিন্তু মরিচ তেলে একদম ফাঁকি করে আচারের মধ্যে দিয়ে একটু নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমার স্কিপ করা হয়ে গেছে মানে হচ্ছে পাঁচফোরণ পাঁচফোরণ দিলে আচারের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে আর এই ফ্লেভারের জন্য খাইতে আরো বেশি ভালো লাগে এই যে দেখো আচারটা কিন্তু আমি বাটিতে নামায় নিয়েছি মানে এটা যে কি পরিমাণ টেস্ট হয়েছে সেটা বলার মতো না আমার রিয়কশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে বুঝতে পারছো আচারটা কত বেশি মজা হয়েছে এটা একদমই পারফেক্ট মজাদার একটা আচারের রেসিপি শুকনো বড়ই দিয়ে তো ভিউয়ার্স শুকনো বড়ই দিয়ে আচারের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আমি এখন বসে পড়েছি আচার খাইতে কারণ আচারটা অনেক বেশি মজা হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ